প্রিয় উপস্থিতিবৃন্দ, মাফিয়া সরকারের অপকর্ম যাতে গণমাধ্যমে প্রকাশ হতে না পারে এই কারণে কিন্তু নানা কালা কানুনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করা হচ্ছে। এমনকি সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য একটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটি বর্বর আইন করা হয়েছিল। তবে দেশে বিদেশে গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের মুখে বাধ্য হয়ে এই মাফিয়া চক্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করলেও জনগণকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে নতুন একটা আইন করেছে। বাক এবং ব্যক্তি স্বাধীনতা বিরোধী কথিত এই সাইবার অ্যাক্ট অবিলম্বে অবশ্যই বাতিল করতে। আমি আগেও বলেছি, আজও বলছি, স্পষ্টভাবে বলতে চাই, ইনশাল্লাহ জনরায় বিএনপি সরকার গঠন করলে মানবাধিকার বিরোধী যত আইন আছে সবগুলো আমরা বাতিল করব।